দর্শক এই মুহূর্তে ইজতেমা ময়দান এলাকায় রয়েছেন সহকর্মী হাসান জাকির, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাকির, ইজতেমার প্রথম পর্বের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উর্মি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে সকালে ফজরের নামাজের পর কিন্তু পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলারের যে আমবয়ান, সেই আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু ইজতেমার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আপনি জানেন যে আজ শুক্রবার জুমার দিন হওয়ায় কিন্তু ইজতেমা প্রাঙ্গণের আশেপাশে যত মুছল্লি রয়েছেন তারা সকলেই কিন্তু ইজতেমা ময়দানে এসে হাজির হয়েছেন এবং অনেকে জুমার নামাজ আদায় করবেন। এখানে ইজতেমা ময়দানের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাকে আমি বলি, যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য কিন্তু তারা এখানে সাদা পোশাকেও মোতায়েন রয়েছে, খাকি পোশাকের পাশাপাশি তারা মুসল্লিদের যেই যাত্রা সেটি নির্বিঘ্ন করতে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যেই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে আমরা কিন্তু সে বিষয় সম্পর্কে একটু গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব যে মুসল্লিরা যারা এসেছেন তারা যাতে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে সেই জন্য আপনারা কি প্রস্তুতি গ্রহণ করেছেন? জি, আজকে শুক্রবার এখানে নামাজ পড়ার জন্য, বিশেষ জুমার নামাজ পড়ার জন্য বিপুল পরিমাণ মুসল্লির আগমন ইতিমধ্যে ঘটেছে। তো আমরা এর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এবং এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন স্তরে ভাগ করা আছে। সে এই নিরাপত্তা ব্যবস্থার বাইরেও আমরা ট্রাফিক ব্যবস্থাটি নিয়ে একটু সবসময় একটু বেশি সচেতন, কারণ এই মুসল্লিরা যারা এসেছেন তারা আবার নামাজ পড়ে অনেক জায়গায় ফিরে যাবেন অনেকেই। এই সময় গাড়ি যাতে চলাচল কিছু জায়গা গাড়ি আমরা বন্ধ রেখেছি, কিছু জায়গা ফ্লাইওভারগুলো রাস্তা আমরা খোলা রেখেছি যাতে ফ্লাইওভারে আসা যাওয়া নির্বিঘ্নে করতে পারে এবং যেগুলো জাংশন আছে, মোড় আছে, যেরকম কামারপাড়া আসান রোড জাংশন কিংবা এর আগের যে বাটা মোড়, এগুলোকে আমরা অনেকটাই পরিষ্কার রাখার চেষ্টা করছি, হকার মুক্ত রাখার চেষ্টা করছি। এবারও তো প্রতিবারের মতো অসংখ্য বিদেশি মেহমান এসেছেন ইজতেমায় অনুষ্ঠানের জন্য, তো তাদের নিরাপত্তার জন্য আপনাদের বিশেষ কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? জি, এখন পর্যন্ত প্রায় 2000 মেহমান এসেছেন, 36টি দেশে এসেছেন, আরও মেহমান আসতেছেন আজকে। তো তাদের জন্য অবশ্যই আমাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তো আছেই, আপনারা দেখছেন সরেজমিনে সেখানে আমাদের যে নিরাপত্তার যে স্তরগুলো আছে এখন একটু বেশি করে সাজানো আছে, তাদের খাবারের স্থলগুলো, গমনাগমনের স্থানগুলো এবং তাদের বাসস্থানগুলো সেখানে, এবং এছাড়াও আমাদের এগুলোতে আমাদের মোতায়েন করা আছে সাদা পোশাকে। এছাড়াও আমাদের আছে সিসি ক্যামেরা মনিটরিং, ড্রোন সার্ভিলেন্স, এগুলো আমাদের আছে। তো আমরা আশা করছি যে নির্বিঘ্নেই ইজতেমাটি সম্পন্ন করা যাবে। জি, ধন্যবাদ। উর্মি, শুনছিলেন যে গাজীপুরের পুলিশ কমিশনার যিনি বলছিলেন যে ইজতেমায় আগত সকল মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করতে যেই যেই ব্যবস্থা গ্রহণ করা দরকার তারা কিন্তু সেটি করেছে। এর মাঝে সাদা পোশাকেও অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু রয়েছে। আমরা সকালে দেখিয়েছিলাম যে আকাশপথে কিন্তু হেলিকপ্টার যোগেও মুসল্লিদের নিরাপত্তায় কিন্তু হেলিকপ্টার টহলেরও ব্যবস্থা রয়েছে। সর্বোপরি যে মুসল্লিরা আগত ইজতেমায় আগত মুসল্লিরা এখান থেকে এসে যে দিনের দিন ইমান এবং আমলের শিক্ষা গ্রহণ করে তারা যাতে আবার নির্বিঘ্নে বাড়ি নিজ নিজ গন্তব্যে ফিরে যেয়ে সেটির উপর আমল করতে পারে সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা এবং যথেষ্ট সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। উর্মি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জাকির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে ইজতেমার প্রথম পর্বের সার্বিক পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান জাকির।